আমার মনে হয় আজকে যারা এখানে আছেন আমি প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং প্রত্যেক শিল্পীবৃন্দকে আমার টেকনিশিয়াল ভাইদের যারা এসেছেন প্রত্যেককে আপনাদের সঙ্গে কিছু কথা বলার কিছু কথা শেয়ার করার আইডিয়া শেয়ার করার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করি আমি প্রথমেই আমাদের সঙ্গে যারা আছেন তাদের মধ্যে বেছে নিচ্ছি আমার ডান দিকে যিনি আছেন অস্মিতা মুখার্জি আমাদের ছবির একটি প্রধান বা কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী অস্মিতা পায়েল নামক একটি চরিত্রে অভিনয় করেছেন অস্মিতাকে আমি অনুরোধ করছি আপনাদের সঙ্গে দু কথা শেয়ার করার জন্য থ্যাংক ইউ গুড ইভিনিং এভরিওয়ান সরি অনেক লেট হয়ে গেল কলকাতা ট্রাফিক আপনারা সবাই জানেন কি অবস্থা আমি অস্মিতা মুখার্জি আমি এখানে ড্রামাটোল আমাদের যে মুভিটার পায়েল চরিত্রটা করেছি চরিত্রটা যখন কমলদা আমাদের ডিরেক্টর যিনি যখন বললেন তখন খুব মজা করতাম মনে হতো না যে আমার মায়ের অভিনয় করছেন আমার বাবা তো খুব ভালো আমার দাদার সাথে খুব আড্ডা মারতাম যিনি আমার বয়ফ্রেন্ড হয়েছিলেন মানে আজের এখনো প্রতীক আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠে আস্তে আস্তে কাজ করতে করতে ছবিটা সম্বন্ধে বলতে গেলে খুব মিষ্টি প্রেমের গল্প কিন্তু মজা আছে ভালো লাগবে এটা বলে বলতে পারি এখানে আমি অনেক ছোট আমার অভিজ্ঞতা অনেক কম আমি সবার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে আশা করি কখন তো অনেক নানান রকমের ঘটনা ঘটছে চারিদিকে খবরের কাগজ বা মাধ্যমগুলো দেখলেই বোঝা যায় সেখানে আমার ধারণা যে ড্রামাডোল একটা নিছক নির্মল আনন্দের ছবি যার প্রেক্ষাপটে কিন্তু আমাদের সমাজ আছে সমাজ ব্যবস্থা আছে মানুষের আকাঙ্ক্ষা এবং তার হতাশাও আছে সেই সঙ্গে যেমনভাবে গান এসেছে যেমনভাবে সংঘাতের দৃশ্য এসেছে যেমনভাবে সংগ্রাম এসেছে যেমনভাবে মজা এসেছে তাতে আমার মনে হয়েছে এটি এমনই ছবি পরিবারকে নিয়ে দেখা যায় যেটা আজকের দিনে বিরল যেভাবে চিত্রনাট্য রচনা করা হয়েছে সেখানে একটা আনন্দের ছোঁয়া সংলাপের মধ্যে দিয়ে এবং পাত্রপাত্রীদের বিচরণের মধ্যে দিয়ে এবং পরিচালনার মনসিয়ানার মাধ্যমে আমার মনে হয় এটি এমন একটি ছবি হবে আজকের দিনে যেটা সচরাচর দেখা যায় না কিন্তু মানুষকে আকৃষ্ট করবেই সেই জন্য এই ড্রামা দলের এই প্রয়াসকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা